নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। শুরু হলো জেলা পরিষদে নমিনেশন জমা দেওয়ার কাজ। অন্যান্য জায়গার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে রায়না ব্লক অফিসে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বরসুল সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর। শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের জেলা সম্পাদক উত্তম সেনগুপ্ত। শুক্রবার সকালে ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা কার্যালয়ে উপস্থিত হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। অন্যান্য জায়গার পাশাপাশি মেমারি বিডিও অফিসেও চলল মনোনয়নপত্র দাখিলের কাজ। আসছি বিস্তারিত খবরে। জেলা পরিষদে নমিনেশন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিন খণ্ডকোষের গ্রাম পঞ্চায়েতে 5 ও 4 নম্বর আসন থেকে মনোনয়নপত্র জমা করলেন বিশ্বনাথ রায় ও অপার্থিব ইসলাম। জয়ের ব্যাপারে তারা প্রত্যেকেই আশাবাদী। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে। 3টি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে শাসক দলের কর্মব্যস্ততা চোখে পড়লেও বিরোধীদের সেইভাবে ময়দানে অবতীর্ণ হতে দেখা যাচ্ছে না। নিয়মমাফিক বর্ধমান জেলা পরিষদে নমিনেশন দেওয়ার কাজও শুরু হয়েছে। শুক্রবার জেলা পরিষদের 5 নম্বর আসনের জন্য বিশ্বনাথ রায় এবং 4 নম্বর আসনের জন্য অপার্থিব ইসলাম মনোনয়নপত্র জমা করেন। কোর্ট চত্বরের RTC দপ্তরে এদিন তারা মনোনয়নপত্র জমা করেন। জয়ের ব্যাপারে আশাবাদী বলে মত পোষণ করেন শাসক দলের প্রার্থী তথা শিক্ষক বিশ্বনাথ রায়। শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে কেমন লাগছে? ভালোই লাগছে। প্রথম কথা হচ্ছে, আমি পেশায় শিক্ষকতা হলেও প্রত্যেকের তো একটা রাজনৈতিক আদর্শ আছে। ভারতবর্ষে যে মমতা ব্যানার্জিকে রাজনৈতিক আদর্শ হিসেবে নিয়েছিলাম, শিক্ষকতা পেশার সাথে সাথে যে জীবন মানে বাকি যে সময়টা পায় সেটা মানুষের জন্য কাজ করার জন্য এই রাজনৈতিক দলে এসেছিলাম। এবং গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি ছিলাম, 5 বছর কাটিয়েছি, সেখানে মানুষের সাথে কাজ করেছি এবং প্রচুর ভালো লেগেছে। আজকে দল আবার জেলা পরিষদের টিকিট নিয়ে জাতীয় পরিষদে ফাইল করতে এসেছি। আবার চাইছি যে জেলা জুড়ে জেলা পরিষদের প্রতিনিধি হিসেবে জেলার মানুষের জন্য কাজ করি। কোন ইয়ে থেকে দাঁড়াচ্ছে? আমি খণ্ডঘোষ JP5 যেটা আছে সেই জায়গা থেকে প্রতিনিধিত্ব করি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয় আর কি বলবো, এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য যে কাজ করেছেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো কিছু ভাবতে পারে না, তাহলে জয় তো আমাদের নিশ্চিত হয়ে আছে। শুধু নিয়মমাফিক যে নির্বাচন সেটা হচ্ছে, তার জন্য আমরা প্রতিনিধি। আপনার এই জেলা পরিষদে এলে শিক্ষকতা বা অন্যান্য যে সামাজিক কাজ আপনার, তাতে কোনো অসুবিধা হবে না? না, অবশ্যই কোনো অসুবিধা হবে না আমি মনে করছি। কারণ শিক্ষকতা পেশারা যেমন থাকবে, সেখানে নতুন সমাজ করার কাজটা যেমন থাকবে, তেমনি দেশ করার কাজটা, সেটা আমাদের সকলের সমস্ত ধরনের মানুষ হিসেবে রাজনৈতিক হিসেবে সেটাও আমাদের দায়িত্ব হিসেবেই আমি সেখানে সফলভাবে কাজ করব। অপরদিকে অপার্থিব ইসলাম জানান, উন্নয়নের জোয়ারের কাছে বিরোধীরা ধূলিসাৎ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল প্রার্থীদের বিজয়ীর শিরোপা দিয়ে দিয়েছেন, নমিনেশন পাঠ কেবলমাত্র নিয়ম রক্ষা বলে মত পোষণ করেছেন মাননীয় ইসলাম। জয় তো পশ্চিমবাংলার মানুষ, সারা পশ্চিমবাংলার মানুষ যারা সর্বভারতীয় তৃণমূলের কংগ্রেসের প্রার্থী, তাদের সমস্ত মানুষকেই জয় করবেন পশ্চিমবাংলার মানুষ। কারণ আমাদের পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে, যেখানে যেসব যেভাবে উন্নয়নের কাজ করেছেন, মানুষকে প্রচার করার প্রয়োজন নাই। খুব সাধারণ মানুষ উৎসুক হয়ে আছেন যে আমাদের কাছে কখন ভোটের দিনটা আগিয়ে আসবে। আমরা জোড়াফুলকে বিপুলভাবে ভোট দিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করব, এই অপেক্ষায় রয়েছেন মানুষ। ভোটের দিনক্ষণের অপেক্ষায় রয়েছেন শুধু। সারা বছর মানুষের পাশে থাকে, এই নির্বাচন ঘোষণার পর তাদের খুব একটা কাছে যেতে পারছেন না, কাজকর্মের ব্যাপারে কেমন অসুবিধা হচ্ছে না? কাজকর্ম তো গ্রামের ম্যাক্সিমাম কাজকর্ম, যেগুলো চাহিদা মানুষের সবই পূরণ হয়ে গেছে, সামান্য যেটুকু আছে তার মাঝেও আমরা প্রত্যেকটা তার জন্য কর্মীরা যাচ্ছে। আমরা হয়তো ভোট নমিনেশনের জন্য আমরা একটু এদিক এদিক আছি, কিন্তু আরও তো বহু কর্মী আছে, লক্ষ লক্ষ কর্মী রয়েছে পশ্চিমবাংলায়, তারা সেইগুলো ডোর টু ডোর যেয়ে তাদের এই মানে প্রয়োজনগুলো মেটাচ্ছে তারা। যেমন গতবারেও যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের সাধ্যের মতো করে প্রত্যেকটা সাধারণ মানুষ, বঞ্চিত মানুষ, গরিব মানুষের পাশে থাকবো, সমাজের পাশে থাকবো, যে প্রতিশ্রুতি গতবারেও দিয়েছিলাম, এই 5 বছরে তারা সেই প্রতিশ্রুতি আমাদের পূরণ হয়েছে।
তাদের মানুষের প্রত্যাশা আছে। বেশিরভাগ মানুষই চাইছেন যে কাজকর্ম মোটামুটি আমাদের অনেকটাই হয়ে গেছে, এই পাঁচ বছরে এলে তো আর প্রয়োজন নয়, আগামী দিনে বলতে পারবো না যে কী কাজটা করা হবে, কারণ রাস্তাঘাট করাও মোটামুটি শেষ, ড্রেন করা শেষ, আমাদের ইলেকট্রিক ডিজাইন সব জায়গাতে পানীয় জলের ব্যবস্থা, আপনার কৃষিকের ব্যবস্থা, প্রত্যেক গীতাঞ্জলি বাড়ি, বাংলা আবাস যোজনার বাড়ি, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম কোনো কিছু অসুবিধা রাখেনি, তিনি প্রত্যেকটা স্তরের মানুষের জন্য ভাবনা চিন্তা করছেন, প্রতিনিয়ত নতুন নতুন ভাবনা চিন্তা করছেন। আজকে তারই ভাবনা চিন্তার ফলে আজকে ছাত্র ছাত্রীরা, আজকে বেকার ছেলেদের কর্মনিযুক্তি, তাদের বিভিন্ন রকম কাজের জায়গা বার করা সব রকমই তিনি করছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন আমাদেরকে সেই জায়গায় বেশি কিছু মানুষকে বলতে হবে না, তিনি সারা পশ্চিমবাংলায় উন্নয়নে জোয়ার বইয়ে দিয়েছেন, আবারও এই পাঁচ বছরে যে জোয়ার দেবেন সে মানুষ আর নেওয়ার জায়গা থাকবে না মানুষের। বিরোধীরা আছে, শুনুন, বিরোধীদের কথা আমাদের, আপনারা সাংবাদিক বন্ধু আমাদের রয়েছেন, এই সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই প্রত্যেকটা যেখানে নমিনেশন ফাইল হচ্ছে যাচ্ছেন, বিরোধীদের দেখা নাই, কিন্তু তাদের একটা যে প্রতিনিয়ত যে উপর চাপান দেওয়া আছে আমাদেরকে করতে দিতে যাওয়া হচ্ছে না, কারণ তাদের কোনো বাড়িতে যাওয়ার মতো কোনো রকম তাদের কাছে কোনো মানে বিষয়ই নাই যে এইটে বলে তাদের কাছে যাবে। তারা যে পঞ্চায়েতে প্রায় তিন দশকের উপর যে পঞ্চায়েতে ছিল কোনো জায়গাতে একটা আদলা ইট গেতেও সেই জায়গায় কাজ করেনি, কোন মুখে তারা যাবে? তারা শুধু নিজেদের ফ্যামিলিকে দেখেছে, নিজের আত্মীয় স্বজনকে দেখেছে, এছাড়া সাধারণ মানুষের কাছে তারা কোনোদিন থাকেনি, তাদের যাওয়ার সাহস নাই, তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না, তারা প্রস্তাবক খুঁজে পাচ্ছে না, তারা সমর্থক খুঁজে পাচ্ছে না, তাদের সঙ্গে মানুষ নাই, তারা আমাদের ঘাড়ে দায় চাপাচ্ছে। যদি আপনার বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। অন্যান্য জায়গার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে রায়না ব্লক অফিসে। মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে ক্ষোভ ফুটে উঠল বিরোধীদের গলায়, যদিও বিরোধীদের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিধায়ক নেপাল ঘরুই। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বিভিন্ন জায়গায় নমিনেশন পর্ব জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। নমিনেশন পর্ব ঘিরে কমবেশি সব জায়গাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রায়না ব্লক অফিসেও চলল নমিনেশন পত্র জমা দেওয়ার কাজ। সিপিআইএম নেতা অমল হালদার নমিনেশন পর্ব ঘিরে ক্ষোভ প্রকাশ করেন জনসমক্ষে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ পায় অমলবাবুর গলায়। অপরদিকে বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন স্থানীয় বিধায়ক নেপাল ঘরুই। তিনি জানান, বিরোধীদের জনসমর্থন না থাকার কারণেই তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। বিরোধী প্রার্থীদের নমিনেশন করার জন্য সর্বসম্মতভাবে সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছেন বলেও মত পোষণ করেন স্থানীয় বিধায়ক। দেখলাম যে সিপিএমকে নিয়ে এলেন, এনে মনোনয়নপত্র জমা দেওয়া করেন, তারপর আবার মিষ্টি কি জন্য খাওয়ালেন? আজকে যেটা আমাদের রায়না বিধানসভা বিধায়ক সাহেব, হ্যালো, মাননীয় নেপাল ঘড়ি মহাশয় নিজের নিজস্ব সব চিন্তাভাবনাই, এবং রায়নার এলাকায় সিপিএম তাদের মনোনয়ন করতে পারছিল না,
কোনো প্রার্থী খুঁজে পায়নি। আমাদের রায়নার বিধায়ক সাহেব 2016 উনি ক্যান্ডিডেট, উনি বিধায়ক হয়েছেন। বিধায়ক হওয়ার পর রায়নার ওরা 5-6টা অঞ্চলে কোনো প্রার্থী খুঁজে পাচ্ছিল না। বিধায়ক ওনাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছেন যে আপনারা যদি মানুষকে খুঁজে যদি প্রার্থী করতে পারেন আপনারা করতে পারেন, আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের মনোনয়নপত্র জমা দিয়ে করাবো। ওরা আসতে পারছিল না, মানুষকে সঙ্গে নিয়ে ভীতি সন্ত্রাস করছিল, ভয় পাচ্ছিল, কিন্তু বিধায়ক সাহেব নিজে সঙ্গে করে নিয়েছে। আমাদের বিরোধী দল অর্থাৎ বামপন্থীদের সমস্ত মনোনয়নপত্র করিয়েছেন যতগুলো ওরা ক্যান্ডিডেট খুঁজে পেয়েছে, এবং আমরা সুষ্ঠুভাবে তাদেরকে যেহেতু বিধায়ক সাহেব দায়িত্ব নির্মাণ করে নিয়ে এসছেন, রাজ্যের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদের বিরোধীদের সঙ্গে যেভাবে সহিষ্ণুতার সঙ্গে চলছেন, আমাদের রায়নার বিধায়ক সাহেব ওইভাবেই সহিষ্ণুতা দেখালেন আমাদের বিরোধী দলকে, এবং উনি তাদেরকে মনোনয়নপত্র জমা দিয়ে নিজে পাশে বসিয়ে মনোনয়নপত্র করিয়ে মিষ্টিমুখ করিয়ে জল খাইয়ে নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে নিজে নিজে গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। খুশিতে এতে আমরা খুব খুশি। রায়না 1 নম্বর ব্লকের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা যে খুশি, আমরা আজকে আমাদের MLA-র নামে জয়ধ্বনি দিলাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বোপরি নেপাল ঘুরি জিন্দাবাদ। আমরা সেটাই কিন্তু আজকে রায়না থেকে এটাই প্রমাণ। কিন্তু রায়না 1 নম্বর ব্লকে এসে আমরা দেখলাম পুরো উত্তর দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রায়নারই তৃণমূল বিধায়ক, তিনি নিজে সিপিএম পার্টিতে নিয়ে আসছেন এবং নিয়ে নিয়ে এসেছেন অভিনেতন করাচ্ছেন, এবং এই সিপিএমের কমরেড আপনার কমল হালদার, উদয় সরকার থেকে অনেকেই প্রেজেন্ট ছিলেন, তাদেরকে তাদের মানে আমরা যে সমস্ত আজকে সিপিএমের ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করার জন্য আসছেন তাদেরকে দায়িত্ব নিয়ে আমি নিজে দায়িত্ব নিয়ে আজকে রায়না এখানে নমিনেশন ফাইল করার জন্য নিয়ে আসছি। আপনাদের গায়ে লাগে তার টোটাল দায়িত্বটা কিন্তু আমি নিয়েছি। আমাদের সিপিএমের যারা কমরেড আছে বলুন, এমনিই মানুষের সঙ্গে আপনারা বঞ্চিত হয়ে গেছেন বলেই আজকে নমিনেশন ফাইল করতে আসতে পারছেন না, সে টোটাল সেই দায়িত্বটা আজকে আমি রায়নার বিধায়ক হিসাবে নিয়েছি, তৃণমূলের বিধায়ক হিসাবে, যে আপনাদেরকে দায়িত্ব নমিনেশন ফাইল যে অভিযোগটা আপনারা বারবার করছেন সেই অভিযোগটা যে সম্পূর্ণ মিথ্যা সেটা প্রমাণ করার জন্যেই আজকে রায়নার আপনারা যারা তৃণমূল কংগ্রেস মানে সিপিএমের হয়ে নমিনেশন ফাইল করতে আসছেন তাদেরকে দায়িত্ব নিয়ে কিন্তু আমরা নমিনেশন ফাইল আমাদেরকে করাবো, এবং আপনাদের একটা কাটার হাতর কিন্তু লাগবে না। যে দায়িত্ব নিয়ে আজকে আপনাদেরকে এখানে আনা হয়েছে নমিনেশন ফাইল করতে, সেই নমিনেশন ফাইল করার পর সেই দায়িত্ব নিয়েই কিন্তু আপনাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু তাই এরপরে দেখা গেল নমিনেশন ফাইল করলো, তারপরে দেখা গেল মনোনয়নপত্র প্রত্যাহার করে চাপ দিচ্ছেন, সেটা হবে না তো? আজকের পরিস্থিতিকে কি বুঝতে পারছেন? যদি আমরা নমিনেশন ফাইলটা প্রস্তাব করে দেওয়ার যে মানে আমরা সেই চাপই দিই, তাহলে আজকে দায়িত্ব নিয়ে নমিনেশন ফাইল করতে এখানে আনতাম। তৃণমূল বিধায়ক কি আপনাদের সাথে করে নিয়ে এলো? তৃণমূলের যে বিধায়ক রায়না তিনি সাথে করে নিয়ে এলেন? তাহলে কি এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ বলবেন? তা সেই জায়গায় তৃণমূল বিধায়ক এটা কি গণতন্ত্রের পক্ষে ভালো লক্ষণ বলবেন? আর মিষ্টি খাওয়ালো নাকি এখন? কি খাওয়ালো? রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। বরসুল সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। শাসক দলের প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী এমনটাই মত পোষণ করেন।
শুক্রবার বোরশুল সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলল জোর কদমে। এদিন শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে 18টি সিটের মধ্যে 17টি সিটের মনোনয়নপত্র জমা দিল। জয়ের ব্যাপারে তৃণমূল প্রার্থীরা আশাবাদী। তৃণমূল প্রার্থীরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যেভাবে উন্নয়ন করছেন তাতে তৃণমূলের জয় নিশ্চিত। পঞ্চায়েত থেকে এসে জমা দিলাম, আমরা বৈকানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আজকে বৈকানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত আসন আছে সে সমস্ত আসনে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে নিয়ে এসে মনোনয়নপত্র জমা করছি। কতজন আসন ইয়ে করলেন, আসন করলেন? আজকে আজকে 17 জন জমা করেছে, একজন একটু অসুস্থ বলে আজকে আসতে পারেনি, তিনি এর পরের দিন এসে আজকে আমাদের বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 17 জন, মোট 18 জন প্রার্থীর মধ্যে 17 জন মনোনয়ন পেশ করছে, মনোনয়নপত্র জমা করেছে। কেমন মনে হচ্ছে পঞ্চায়েত ভোটে কি হবে? পঞ্চায়েত ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তৃণমূল স্তরে উন্নয়ন পৌঁছেছে, মামাটি মানুষের সরকার যে উন্নয়ন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে সেইখানে আমরা বিরোধীরা কোনো জায়গাতেই নেই, শুধুমাত্র চারিদিকে জোড়া ফুল আর জোড়া ফুল মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন পঞ্চায়েতে পরিলক্ষিত। এদিন কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল পুরো এলাকা। বোরশুল থেকে অর্ঘ্য ব্যানার্জি রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের জেলা সম্পাদক উত্তম সেনগুপ্ত। এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা করেন। জেলা পরিষদের এক নম্বর আসনের জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোর কদমে চলছে নমিনেশন পর্ব জমা দেওয়ার কাজ। রাজ্যের বিভিন্ন জায়গার সরকারি দপ্তরে প্রার্থীরা তাদের মনোনয়ন পর্ব জমা করেন। অন্যান্য জায়গার সাথে সাথে বর্ধমানেও সেই ধারা অব্যাহত রইল। শুক্রবার তৃণমূলের জেলা সম্পাদক উত্তম সেনগুপ্ত দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে নমিনেশনপত্র জমা দিলেন। তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের এক নম্বর আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন তিনি কোর্ট কম্পাউন্ড RTC দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা করেন। কর্মসূচি ঘিরে উত্তমবাবুর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার সকালে ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য সম্পাদক সায়ন্তন বসু উপস্থিত হন। মূলত পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যেই তার এই আগমন। এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কার্যকর্তাদের মনোবল বাড়াবার জন্য তাদের সঙ্গে দেখা করতে এসেছি, যারা মার খেয়েছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছি, এই জন্য জেলা জেলা যাচ্ছি। আজকের পাওয়া খবরে রাজ্যের পরিস্থিতি, কত জায়গায় নমিনেশন দিতে আটকেছেন বা বাধা পেয়েছেন? এখনো পর্যন্ত 10% নমিনেশন আমরা করেছি, হওয়া উচিত ছিল 50%, কিন্তু হয়নি। কারণ প্রত্যেক দিনই সব জায়গায় দুষ্কৃতকারীরা বিডিও অফিস ঘিরে রেখেছে, পুলিশকে সঙ্গে নিয়ে ওরা আমাদের আক্রমণ করছে, মারপিট করছে। বাঁকুড়া একজন কর্মী মারা গেছেন, আর রোজ ব্যাপক সংঘর্ষ হচ্ছে। আজকে বাঁকুড়ায় ডিএম এর সঙ্গে দেখা করতে গেছিলেন আমাদের জেলার এবং প্রদেশের নেতারা, দুজন ডিএস ছিলেন প্রদেশে, তাদের উপরে আক্রমণ করা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, একজনকে গাড়ি থেকে নামিয়ে বেদম মারা হয়েছে। জঙ্গিপুরেতে 2000 লোক নিয়ে আমরা নমিনেশন করতে যাচ্ছি SDO অফিসে, সেখানে বোমা মারা হয়, পুলিশ লাঠি চালিয়ে সব লোককে ভাগিয়ে দিয়েছে। তো সরকার নিজেই বাধা দিচ্ছে নমিনেশন করতে এবং ভোট করতে, সেই পরিবেশের মধ্যে নির্বাচন হচ্ছে, দেখা যাক কত দূর হয়। আপনাদের দাবি মেনে SDO অফিসে যে নমিনেশন সেটা মেনে নেওয়া হয়েছে, এটা কি আপনাদের সাফল্য বা তা থেকে আপনাদের সুবিধা হবে? কিন্তু সমস্যা সমাধান তো হচ্ছে না, যে SDO অফিসকেও ঘিরে রাখা হয়েছে দুষ্কৃতকারী, সে তো আজকে জঙ্গিপুরে যেটা হয়েছে SDO অফিসেই হয়েছে।
কালকে ডায়মন্ড হারবার এসডিও অফিসে সেখানেও তাই হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে, ভয়ঙ্কর সন্ত্রাস হচ্ছে। বর্ধমানের ক্ষেত্রে কিছুদিন আগে বিজেপি কর্মীরা বাধা পান এবং সেখানে আপনার পর্যবেক্ষক অনল বিশ্বাস জানিয়েছেন যে যদি নমিনেশন না দিতে হয় তাহলে আগুন জ্বলবে জেলা, এই বিষয়টাকে কি বলছেন? যদি মানুষের স্বাভাবিক ইচ্ছাকে পূরণ করতে না দেওয়া হয়, গণতন্ত্র রক্ষিত না হয়, মানুষ রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে না পারে, তো স্বাভাবিকভাবে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা হবে, মানুষ তার প্রতিরোধ প্রতিকার করবে, সেটা তখন প্রশাসন হাতের মধ্যে থাকবে না। প্রতি ভোটেই এরকম একটা ঘটনা ঘটছে, এই রাজ্যের পরিস্থিতি কবে মানে শান্তি আসতে পারে বলে মনে হয়? বিজেপি ক্ষমতায় এলে শান্তি আসবে, তার আগে হবে না। আর ভারতবর্ষের 22টা রাজ্যে আমরা শান্তি এনেছি, সেখানেই বলছি বিভিন্ন জায়গায়। গুড্ডুদা একটু সাইডে, গুড্ডুদা ফ্রন্ট সাইড সাইডে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে মেমারি বিডিও অফিসে চলল মনোনয়নপত্র দাখিলের কাজ। কর্মসূচি ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য 144 ধারা জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। শাসক ও বিরোধী উভয় এই নিয়মকে স্বাগত জানিয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে পূর্ব বর্ধমান জেলার মেমারি বিডিও অফিসে। গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। গোটা বিডিও চত্বর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষের লোকজনদের বিডিও অফিসে ঢোকার জন্য বেশ কিছু বেষ্টনী পেরোতে হচ্ছে। মানে যে পরিবেশ দেখছি তাতে খুব ভালো, মানে যথেষ্ট ভালো পরিবেশ, এখানে স্বাভাবিক পরিবেশ, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আর এমনি আপনার যে পুলিশ প্রশাসনের সহযোগিতা মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি সাহায্য করছি, যথেষ্ট ভালো চলছে। ঠিক ঠিক, আপনি কোথা থেকে জমা দিলেন? নামটা নামে এখনো পর্যন্ত আমি মন্ডল প্রেসিডেন্ট আছি, বিজেপির মন্ডল প্রেসিডেন্ট, 25 নম্বর জেপি মন্ডল। বিজেপি নেতা গৌর মল্লিক জানান প্রশাসনের কাজে তারা সন্তুষ্ট, পুলিশ প্রশাসন তাদের সাথে সহযোগিতা করছে। আমাকে মনোনয়নপত্র জমা দিতে এসে তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে না। এদিন অনেক বিজেপি প্রার্থীও মনোনয়নপত্র জমা দিলেন। মেমারি থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শাসক দলের গোলসির পর্যবেক্ষক হলেন কাঞ্চন কাজী। শুক্রবার তার কেন্দ্রের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীরা জয়লাভ করবে বলে মত পোষণ করেন তিনি। শাসক দলের গোলসি পর্যবেক্ষক হলেন কাঞ্চন কাজী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীরা যে জয়লাভ করবে সে ব্যাপারে তিনি আশাবাদী। গোলসি থেকে তিনজন জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলো মেহবুব মণ্ডল, পরেশ পাল ও নূর নেশা বিবি। এদিন তারা জেলা পরিষদের আসনের জন্য মনোনয়নপত্র পেশ করেন। মনোনয়ন পর্ব ঘিরে পর্যবেক্ষক কাঞ্চন কাজী তার কাজ যথাযথভাবে পালন করেন। বর্তমান উত্তর মহকুমার হচ্ছে উত্তর মহকুমার আয়না খন্ডঘোষ, গোলসি ওয়ান, গোলসি ওয়ান আয়না খন্ডঘোষ। আপনি কোন কেন্দ্রের
পর্যবেক্ষক রয়েছে? কলসি আছে, কলসির আছে, কলসি জেলা পরিষদের ক্যান্ডিডেট তিনজন আছে, মেহবুব মন্ডল আছেন, পরেশ পাল আছেন, আর নুন্নেসা বিবি আছেন। আর জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? এটা আপনারা ভালো বলবেন, হ্যাঁ আমরা জয়ের ব্যাপারে তো নিশ্চিত, জনগণ বলবে যে উন্নয়ন করেছেন, তাতে জয়ের ব্যাপারে অনিশ্চিত হওয়ার কিছু নেই। আপনি মঠে ময়দানে কাজ করেন, সেই ব্যাপারে কতটা নিশ্চিত? একেবারে পুরোপুরি নিশ্চিত, পুরোপুরি নিশ্চিত। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কেঞ্জকুড়া ও দুর্লভপুরে। উভয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বাঁকুড়ায় দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। ঘটনাগুলি ঘটেছে কেঞ্জকুড়া ও দুর্লভপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবান বিক্রি করে ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় চঞ্চল মণ্ডল নামে এক ব্যবসায়ীর। কেঞ্জকুড়ার বাসিন্দা চঞ্চল মণ্ডল সাইকেলে বাড়ি ফিরছিলেন। কেঞ্জকুড়ার মৌলবোনা মোড়ের কাছে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চঞ্চল মণ্ডলের। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। অপরদিকে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো অজ্ঞাত পরিচয় এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির দুর্লভপুরে। ডাম্পারের চালক ও খালাসি পলাতক। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জেলা পরিষদে নমিনেশন জমা দেওয়ার কাজ। অন্যান্য জায়গার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে রায়না ব্লক অফিসে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বরসুল সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর। শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের জেলা সম্পাদক উত্তম সেনগুপ্ত। শুক্রবার সকালে ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা কার্যালয়ে উপস্থিত হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। অন্যান্য জায়গার পাশাপাশি মেমারি বিডিও অফিসেও চলল মনোনয়নপত্র দাখিলের কাজ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তা। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।